এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইকবালা কুকিং এন্ড লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি আসছিলাম স্কুলে, আমি হচ্ছে ব্ল্যাঙ্কেট নিয়ে আমি সিটির মধ্যে বসেছিলাম খুবই আরামে। তখন দেখলাম ফোন আসছে স্কুল থেকে, তো বললো ও পড়ে গিয়েছে, তো আমি আনতে গিয়েছি। এখন কিন্তু সকাল 11টা হবে, তো ওই ব্লগটা কয়েকদিন আগের, তোই তো নিয়ে আসছি। ওকে ফেলেছে কিন্তু অন্য একটা বাচ্চা, যখন মানে বাইরে খেলা করে তখন আর কি। তো এরকম ঘটনা মানে যে কোনো সময় হতেই পারে, মানে বাচ্চা কাচ্চারা মিলে যখন খেলাধুলা করে একজন অন্যজনকে মানে ধাক্কা দিলে পড়ে যায়। তো ওই দিন ও আসলে অনেক মানে পড়ে কষ্ট পেয়েছে, ও কাঁদছিল, আর ওর মানে নোজ দিয়ে অনেক ব্লাডও মানে পড়ছিল। তো গিয়ে নিয়ে আসছি, এই যে চলে আসছি আমরা। এই তো গড়ে নিয়ে এসেই কিন্তু আমি একেবারে এই সঙ্গে সঙ্গে ওকে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম প্যারাসিটামল মানে দিয়েছে নাকি টিচারকে, তো ওরা বললো তাদের নাকি এটা অ্যালাউড না বাচ্চাদেরকে কোনো ধরনের মেডিসিন দেয়া। তো সেজন্যই আমি এনে সঙ্গে সঙ্গে মানে কোট খোলার আগে দিয়েছি, যেহেতু ও পরে অনেক ব্যথা পেয়েছে আসলে, মানে মুখটুক ফুলে গিয়েছিলো, আর ওই দিন সারাদিন কিছু খায়নি। এই যে দেখতে পাচ্ছেন, আর এই তো আমরা ঘরে এসে আমরা হচ্ছে মিষ্টি খাচ্ছি, এগুলো চমচম। চমচম হচ্ছে আমাদের ঘরে সবার অনেক পছন্দ, সবচেয়ে বেশি হচ্ছে আমার পছন্দ চমচম, আর আমার হাজব্যান্ডের পছন্দ বেশি হয় কালো জাম, যেটা সেটা আর কি। আমার বাচ্চারাও খায়, মানে এই দুই ধরনের মিষ্টি আর কি মানে সব সময় আনা হয়, বাচ্চারাও খায়। আর এইগুলো কয়েকদিন পর পরই নিয়ে আসেন, যেহেতু সবাই খাই আমরা। যাই হোক, এখন চলে আসছি টেস্কোতে, আর টেস্কোতে এসেছিলাম আরও একটা কাজে, তো সেটার জন্যই আসা। আর এখন আমরা এই যে বাজারগুলো নিচ্ছি, টেস্কো হচ্ছে টেস্কো এক্সট্রা, যেটা বড় টেস্কো সেটা আর কি। এটা বেশি দূর না, আমাদের ঘরের কাছে। আর লোকাল টেস্কো যেটা থাকে ছোটো, মানে ঘরের পাশে যেটা থাকে সবারই আর কি, সেটাও কিন্তু আমাদের কাছে, আমরা সবসময় দুধ এবং ব্রেড নেই। আর এই টেস্কো এক্সট্রা যখন আসি আসলেই ভালো লাগে, সব কিছুই খুবই ভালো থাকে, মানে টেস্কোর কোয়ালিটিটা মানে ভালো আমার কাছে মনে হয়, আমি জানি না কার কাছে কেমন লাগে। আর গড়ে সব কিছুই পাওয়া যায়, এই যে আমার হাজব্যান্ড দেখছেন শেভিংয়ের জিনিসগুলো আর কি, মানে টেস্কোতে আসলেই সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। আর গড়ের জিনিসগুলোই কিন্তু খুবই নাইস করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার কিন্তু গড়ের জিনিস নেয়ার কোনো ইচ্ছা নেই, আমার গড়ে এমনিতেই অনেক জিনিসপত্র মানে রাখার জায়গা হয় না এরকম। এই যে দেখতে ভালো লাগে কিন্তু, আর আমার কিন্তু বেশি একটা যাওয়া হয় না টেস্কোতে, আমি অনেক দিন পর পর যাই। আর এই যে মানে আমরা দেখছি দুজন মিলে, আর এই সাইডে এগুলোই রাখছে, খুবই সুন্দর কালারফুল, দেখে মনে হচ্ছিল স্প্রিং চলে আসছে।
আরে এই যে এখন কিন্তু আমরা পরের দিন সকালবেলা চলে আসছি, ও আর আগের দিন আর আমি কোনো উপলক্ষ করিনি আর কি। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুলে যাবে, ওদেরকে আমি মাথায় হাট পরিয়ে দিচ্ছি, ওরা কিন্তু পড়তে চায় না সেটা আর কি। আর অনেক ঠান্ডাও পড়েছে, আর এখন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে, দুপুরের খাবার খাচ্ছি। এই যে ভর্তা, এই ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ। এই ভর্তা হলেই হয়ে যায়, আর কিছুই লাগে না। এটা হচ্ছে মাকরল ফিশের, মানে ওয়েলের মধ্যে যেটা থাকে সেটা আর কি, ছিপে, এরপরে পেঁয়াজ, এরপরে কাঁচামরিচ পাকরের পাতা, লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়, বেশি কিছুই লাগে না। তো আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। সময় ভালো থাকবেন, আজ এতটুকুই, আল্লাহ হাফিজ।